এলো একান্নবর্তী, আর সেই একান্নবর্তী প্রিমিয়ারে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি। ওয়েল, একান্নবর্তী প্রিমিয়ারে প্রচুর সেলিব্রিটিজ আছে যেমন উপস্থিত, তার সাথে রয়েছে যারা ছবিতে অভিনয় করেছেন, তাদের কি রিয়াকশন এবং যারা ছবিতে দেখতে এসছেন তারাই বা কি বলছেন, চলুন একবার শুনে দেখ। বাঙালির ভালো লাগে, এক্সাইটেড, টেনশন হচ্ছে, তাকে দেখে বাংলা ছবি আসছিলাম, তাকে উৎসর্গ হয়েছে, গোটা ফিল্মোগ্রাফি উৎসর্গ হয়েছে, তার কেমন লাগবে আমার জানবার ইচ্ছে, বাঙালি কীভাবে গ্রহণ করে সেটা জানবার ইচ্ছে। দর্শকদের মধ্যে যদি আসল মনে হয় আমাদেরই পরিবারের কেমন লাগছে, কতটা এক্সাইটেড? অনেস্টলি, তিন বছর পর আবার হলে ছবি বেরোচ্ছে এবং আমরা দু বছর যেই পরিস্থিতির সাথে লড়াই করেছি, দ্য ফ্যাক্ট ওয়ান্ডারফুল টার্ন আউট টুডে, এতটা এক্সপেক্ট করিনি, অ্যান্ড দ্য ফ্যাক্ট যে দর্শক আসছেন আর বাংলা ছবিকে সাপোর্ট করছেন, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, তিন বছর আগে যেই প্রেশারটা থাকতো না, এখন সেই প্রেশারটা আছে, কিন্তু ওই আগের বছরও যেটা বলেছিলাম একটা এতে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, লেটস সি, আই হোপ পিপল লাইক ইট বিকজ উই মেড দিস ফিল্ম উইথ আ লট অফ লাভ, তো আই হোপ দর্শকদেরও ভালো লাগবে এবং আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসা দেবেন। ছবির চরিত্রটা কী আছে তোমার ছবিতে? ছবির চরিত্র মানে অনিবেশ, আমি রিভিউ করছিলাম, এটা খুব সারপ্রাইজ হচ্ছে, তো আপনি সেটা এনজয় করুন, রিভিউ আপনারা দিন যে আমার ছবিটা আপনাদের কেমন লাগে, একান্নবর্তী দেখুন জানান। একান্নবর্তীতে আমি নিজে অভিনয় করেছি, সো সবসময় বলবো কি সিনেমা খুব ভালো হয়েছে, ইনফ্যাক্ট ভালো হয়েছে, মানে আমরা সবসময় পেট্রিয়ার্কি বা মেয়েদের সিনেমা দেখি, এইটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট, এটা উইমেন সেন্ট্রিক মুভি। আর একান্নবর্তী না মানে একটা মানে আছে, ইট মিনস ইউনিটি, মানে জয়েন্ট ফ্যামিলি, ইউনিটি, শেয়ারিং, কেয়ারিং, সো যেইটা আজকের লাইফে উই অল মিস, সো দিস ইজ সামথিং যখন আপনারা দেখলে বুঝতে পারবেন কি হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, একটা মানে একটা পরিবার একসাথে থাকলে কী মজা আছে, কীভাবে সেটা যায়, কী কী হয়, মানে কী পরিস্থিতি থেকে আমরা বেরোই, প্রবলেমস কী করে একসাথে সলভ করি, সো দিস মুভি ইজ অল অ্যাবাউট দ্যাট, সো দ্যাটস ইট। ওকে, চরিত্রটা সম্পর্কে একটু শুনি। চরিত্র আমি এখানে সানি বলে একটা ক্যারেক্টার প্লে করেছি, সানি ইজ অ্যাট অফিসে কাজ করে, আমি সবুজ সঙ্গে বয়ফ্রেন্ডের রোল প্লে করেছি, তো সানি আর শীলা একটা কাপল, তো আমি বেশি কিছু বলবো না, এরকম সিনেমা দেখবে তখন আপনারা বুঝতে পারবেন কি অ্যাকচুয়ালি চরিত্রটা কী, সো বাট হ্যাঁ মানে ডিফারেন্ট ক্যারেক্টার আমার, আমি প্রত্যেকবার যেটা প্লে করি সেখান থেকে পুরোটাই ডিফারেন্ট, আমি চাই কি আপনারা দেখলে যাচ্ছো। ছবিটা নিয়ে তুমি কি এক্সপেকটেশনস রাখছো একান্নবর্তীকে আবার আমরা দর্শক হলমুখী? আমি ট্রেলারটা দেখে যা বুঝেছি, এটা মাইন্ড ব্লোয়িং, ইট ওয়াজ আ মাইন্ড ব্লোয়িং ট্রেলার, বিকজ ইট রিয়েলি টাচ মি, অ্যান্ড খুবই ইমোশনাল, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা জিনিস যেটা আমাদের আমাদের সবার ফ্যামিলির মধ্যেই হয়ে থাকে, আমরা সবাই এই সব কিছু নিয়েই আমরা এগিয়ে যাই, এইগুলোকে এক একটা করে অবস্ট্যাকলস আসে লাইফে, সেগুলো আমরা কাটিয়ে কাটিয়ে এগোতে থাকি, তো কয়েকটি ইমোশনস থাকে যেগুলো সবার জন্যেই কমন, যেমন সবথেকে কমন ইমোশন হচ্ছে আমাদের মা, মায়ের ব্যাপারটা আমার কাছে সবার কাছেই এতটা মনের কাছে, সো ইটস ভেরি ইমোশনাল, ইটস ভেরি টাচিং, সো আমার ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে। সো কি মনে হচ্ছে, কেমন লাগছে, কি বল, কি বলবি তুই? জয়েন্ট ফ্যামিলি নিয়ে ফিল্ম, তারপরে সেটার সাথে আবার দুর্গা পুজো, সব কিছু নিয়ে ভীষণ এক্সাইটেড, নিশ্চয়ই ভালো লাগবে, অনেকদিন পরে সিনেমা দেখে আসি, সিনেমা দেখছি। একান্নবর্তীর আজকে প্রিমিয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি মনে করছো কেমন হতে চলেছে ছবিটি, আর কি কারণে তোমার মেইনলি আরো এক্সাইটেড? একান্নবর্তী ছবিটা আমার মনে হয় দারুণ হবে, একান্নবর্তী নিয়ে এক্সাইটমেন্টটা ট্রেলার দেখার সাথে সাথেই অনেকটা এক্সপেকটেশন বেড়ে গেছে, আর সেটা আছে, হিউজলি এক্সাইটেড করে। আর আমার মনে হয় কেন এটা ভালো হবে, আই থিঙ্ক তো একান্নবর্তী যেরকম নামটা যায় যেমন ভাবে, তো আই থিঙ্ক সম্পর্ক উঁচু সব কিছু মিলিয়ে মহিলাটা একটা বলছাম কি আর এরকম সমস্ত এক্সপ্রেসের কন্টেন্টের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।